আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি যে খামারকে আপনারা সবাই পছন্দ করেন কারণ উনি ন্যায্য মূল্যে মোটামুটি ছাগলগুলো দিয়ে থাকেন আর উনি হচ্ছেন বড় শাহিন ভাই যার ঠিকানা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামে তো মূলত আপনাদের কাছে এখানে অসংখ্য ছাগল থেকে নিয়ে বড় ছাগল পাঠা ছাগল দুধের ছাগল রয়েছে আকর্ষণীয় তো ভাই একুশ বছর যাবৎ এই খামারের সাথে আছেন তো যেহেতু বেশ অভিজ্ঞ আপনাদেরকে আপনাদেরকে আজকে ভাই থেকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব কোন ধরনের ছাগল দিয়ে খামার শুরু করবেন মাছা কেমন ভাবে তৈরি করবেন কম খরচে একদম কম খরচে কিভাবে ছাগল পালন করবেন এবং কিছু ছাগলের দৰদামও জানার চেষ্টা করব তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওলাম সালাম শাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো শাইন ভাই আমি আপনার আসলে কয়েকটা ভিডিও দেখেছি হ্যাঁ তো দেখলাম যে আপনি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ছাগল দিয়ে থাকেন তা দর্শকদের জন্য আজকে মূলত আমার আশা যে আমি একটু শাইন ভাইর সাথে দেখা করে আসি। ওনার খামারটা একটু দেখে আসি। দেখার পর তো দেখলাম মাসাল অসংখ্য ছাগল। এখানে দুধের ছাগল থেকে শুরু করে বাচ্চা ছ অসংখ ছাগল দেখলাম। আজকে আপনি একটু ছাগল লালন পালন কিভাবে ক্রয় বিক্রয় করেন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথমে আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম হলো শাইন। বড় শাইন আচ্ছা মানে নাটোরের ভাই বলে আমি পড়ছো আর কি। আর কম দামের ছাগল বলে দিয়ে এখন পরিচিত। আর আপনার ঠিকানাটা বলেছে কোথায় এটা আর বাস হলো নাটোর নলডেঙ্গা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম রাজশাহী বিভাগ কতদিন যাবত আছেন এই ছাগল পালনের সাথে আমার মোটামুটি একুশে পড়লো একুশ বছর হ্যাঁ এই ছাগলের সাথে জড়িত হ্যাঁ এই ছাগলের সাথে জড়িত আমি একুশ বছর আমি এবার চব্বিশ সাল পড়লো না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু বুঝতে পারতেছেন কতটা অভিজ্ঞ তো শাইন ভাই আপনার থেকে কিন্তু আজকে আমি অনেক কিছু জানবো বিশেষ করে খাবার দাবারে কেমন খরচ হয় ভ্যাকসিন নিয়ে তারপরে আপনারা রিজনেবল প্রাইস একটা ছাগল দিচ্ছেন এই সম্পর্কে যদি একটু বলতেন বিশেষ করে রিজনেবল প্রাইসটা নিয়ে যদি একটু বলতেন ঘরে আপনি একটা সঠিক প্রশ্ন ধরছেন বিশাল সবাই ছাগল বেচার ধান্দা থাকে মানে ছাগল বেচার মানে টেনশন থাকে আর আমার কথা জানেন আগে আপনার কিভাবে সঠিক ছাগল লালন পালন করবেন কোন ধরনের ছাগল নেবেন

সবাই পালুক সবাই কমেশি পালুক সবাই লাভ করুক আমি এটা চাই ভাই যে আমি চাই না যে ওনার লাভ আমি খাবো আমি এটা চাই না আপনি এরকম না যে একজনকে একদম মানে মেরে ফেললাম না না এরকম না যে তার থেকে যা লাভ ছাগলের সব আমি একাই খেয়ে ফেললাম আপনার কথা হচ্ছে আপনি মোটামুটি একটা লাভে দিয়ে থাকেন যেন সেও বাঁচে আপনিও বাঁচে এরকমের মধ্যে আমার টার্গেট হচ্ছে এটা বড় হয় বিষয় হলো ধরেন এই দুনিয়া গরিব ধনী ফকির সবারই টিকার দাম আছে ভাই আমি চাই না যে ভাই

আর কটা ছাগল দিয়ে শুরু করা লাগবি আচ্ছা আমরা তাহলে প্রথমে শুরু করি কয়টা ছাগল দিয়ে শুরু করা ভালো মেন কত বড় হয় আপনি নতুন যদি যদি দশক যদি নতুন যদি হয় কত হলো আটে থেকে দশটা ছাগল লাগা লাগবে আর ভালো মানের একটা বিটাল লাগা লাগবে আচ্ছা ভালো মানের পাটা নিলে দশটা ছাগল নিয়ে যদি লালন পালন যদি করে আল্লাহ দিলে ছয় মাস পর ওই দশটা থেকে বিশটা হবে ছয় মাস পর আবার বিশটা থেকে তিরিশটা হবে এরকম করে কত ভাই দুই চার বছরে

যে আপনি সঠিক প্রশ্ন করলেন বিষয় হলো যে ছাগলের মায়ের হলো দুধ আছে আর কত লোক আছে ভাই আমি সব করে পাইবো যা হয় একটা সুন্দর ছাগল দেন মানে ওর হলে সুন্দর ছাগল আর যাই খামার করবি সুন্দর নিলে লাভ হবে না হলো তোলা মলা ভালো দেখে দুই দাঁত চার দাঁত ছয় এর মধ্যে ছাগল নিলে ওই ব্যক্তি লাভ করতে কিছু বাচ্চা নিল সব মিলে মিশে হ্যাঁ আর আপনার হলো মানে আমার মানে জ্ঞানে কয় এই বাচ্চা লে কোনো কোনো খামার হয় না ভাই আচ্ছা কিন্তু মা ছাগল কিন্তু খামার হয় হ্যাঁ মানে সাথে দূরে বাচ্চা আছে মা আছে ওরে লে ধরেন বাচ্চা দুধ খালো বাচ্চা বড় হলো আবার মা আড়া হিটে চলে এলো ভালো বিড়া দিয়ে পাটা দিল বাচ্চা ধরেন আপনি গেলে কিন্তু নষ্ট হয়ে যায় মায়ের নিশে কিন্তু বড় নিশা ভাই এখন ওই বাচ্চা বয়স হলে নিতে তো আশি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো খাবার খরচটা কেমন আপনি তো বেশ অভিজ্ঞ হ্যাঁ কম খরচে কিভাবে পালন করা যায় এটা যদি একটা সাজেশন দিতেন এই যে একটা সঠিক আপনি প্রশ্ন করলেন বিষয় হলো খাবার আগে সঠিক ধরেন আমি আগে ওই এক থেকে মানে খের মানে যে কুচি করে খের লিচু নু ওই খেরের পরিমাণে অত ভালো না মানটা ভালো না আমি এখন সিরাজগঞ্জ থেকে খের নিয়ে আসি আচ্ছা মানে সিরাজগঞ্জ আরিফ ভাই আছে

আবার যে গমের ছোলা দিলে একটু বেশি খায় এর ডাওয়ার দিলে বেশি খায় কত ছাগল মানে কত ছাগল ধরেন আমি কিন্তু একবার যদি বিরাজ যাই মানে তো মানে হুম হুম আমি যদি বিরাজ যাই কিন্তু সব সময় ভালো মন্দ খাইতে পারি না একটা শরমে ইয়া খাইতে পারি না তো বিভিন্ন ছাগল মানে বিভিন্ন খাবার দিলে খাবারটা ভালো খায় আর কি আচ্ছা আচ্ছা মানে কিছু অল্প পরিমাণে বসিয়ে দিতে হবে তারপর তারপর আপনার এই খাবারটা দিলে দুই বেলা দুই বেলা দলে আপনি সকাল যদি সকালবেলা বাইক করবেন ঘরের থেকে ওই নটা থেকে দশটার মধ্যে খাবার দিয়ে দেবেন তারপর বাইরে থাকবেন আবার বেলা চারটে বাজবি চারটে থেকে পাঁচটার মধ্যে আবার এই খাবার আর মাঝে মাঝে আমি কাঁঠালের পাতা দিই আচ্ছা মানে কাঠালের পাতা হলো গুণ কি জানেন এর যে কষ্ট আছে না এর বিভিন্ন কাজ আছে ভাই মানে গ্যাসের সমস্যা করে আবার যে পাতলা পায়খানা একটু কম হয় আবার পছন্দ তেল তেলে হয়

এই বাস দিয়ে করেছেন দেখা যাচ্ছে হ্যাঁ বাস করেছে আর এইদ হলো কাট করছে বড় ভাই কাট হ্যাঁ আচ্ছা এবারে কি খরসটা একটু মানে দেখা যাচ্ছে যে একদম হালকা পাতলার মধ্যে করেছেন এইদিকটা হালকা পাতলার মধ্যে করেছে কি জানেন এরা আমি একটা একটা হোম করেন তৈরি করছি। এটা হোম করেন হ্যাঁ আমি হলো বিভিন্ন জায়গা থেকে ছাগল কারশন করে নিয়ে এসে এখানে রাখছি আমি এখানে ছুঁয়ে দিই আচ্ছা খামারে দোকান না সরাসরি না খামারে সরাসরি দোকান না ভাই আচ্ছা নানান নানান ছাগল নষ্ট হতে পারে এটা নিয়ে আসে এটা হচ্ছে দুই দিন তিন দিন যখন ছাগলটা সুস্থ হলো খাওয়া দাওয়া ধরল সেনা মিলিয়ে আপনার এই ভিতরে এটি পাটা দিই আচ্ছা তারপরে এই ফোল্ডারটা আমি হলো বাচ্চার হলো দুই তিনটে কোয়ালিটি থাকে আচ্ছা ছোট বড় মাঝারে আচ্ছা মানে এই তিনটার মধ্যে এই তিন সাইজের রাখেন হ্যাঁ তিন সাইজের মধ্যে ছোট বড় মাদের চেয়ে দি আচ্ছা তো যাক মানে ছাগল পালার একটা সঠিক পদ্ধতি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এক সাইডে রাখবেন পাঠা এক সাইডে বাচ্চা এক সাইডে যেগুলো হ্যাঁ মা ছাগল আছে মা ছাগল যে কত করে মায়ের সাথে বাচ্চা থাকে তো তো বড় বড় ছোঁয়া যাবে না

আমার যে লোকজন আছে ঝাড় ধরেন ঢুকতে পারবি ধান পাঠিয়ে ঢুকতে পারবি কষ্ট হবি আর এই পরিমান করার নিয়ম কি জানেন যে এই যে বাতাস বাতাস গুলো চলে যায় চাষে মানে অক্সিজেনটা

আস্তে আস্তে ওঠে আর ছাগল যেন ঘুম যায় ওই যেন লিগে আসলে ওই গ্যাসটা লাগ চলে যায় আচ্ছা লাগ দিয়ে চলে যাওয়ার পরে পিপের হচ্ছে লক্ষণ ধরে ওই গ্যাসটা ভিতরে যায় গ্যাসটা তৈরি হয়ে যায় ছাগলের পাতলা পায় কেন আচ্ছা এই যে ভাই একটা বলছেন যে পিপিআর হয়ে যায় তো ছাগলের রোগবালাই সম্পর্কে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত হ্যাঁ প্রথম আপনি ছাগল যদি প্রথম দুটো বা পাঁচটা জেরে নেবেন প্রথম যেটিতে গেলেন অকবলম যে ভাই আপনি পিপিআর ভ্যাকসিন করছেন কি না

মানে ছাগলের সর্দি কাশি তে লাগে থাকে এটা যেন না লাগে কি করা যায় আপনার সর্দি কাশি লাগলে আপনার হলো আমরা যে নাপা সিরাপ খাওয়াই আবার যে জ্বর আলে পেলেন নাপা পরে আমরা খাওয়াই প্রাথমিক হলে আর মেন কথা হলো কতক ছাগল নষ্ট হয়ে যায় মানে কতক ডাক্তারের কারণে কিসে জানেন এটা তো সবাই সঠিক জানে না যেন আমার জ্বর হয়ে গেলো ডাক্তার এসে পোটাউটি ইংলিশ মেনে দিল সর্দির বা কাশের মেলা ছাগল ভাই নষ্ট হয়ে যায়

আচ্ছা দুধের ছাগল দুধের ছাগল এরকম একটা ছাগল কেমন দাম পড়ে আমার কাছে একুশ থেকে বাইশ হাজার একুশ থেকে বাইশ হাজার আলোচনা দিবেন দুধের ছাগল কয়দা ছাগল চার দাঁতের হ্যাঁ কেমন দুধ হয় এগুলো এটা আপনার তিন পা এক কেজি দুধ আচ্ছা এরকম একটা ছাগল সাড়ে টাকা আচ্ছা আচ্ছা ভালো লাগলো

আচ্ছা কি যাতে এটা কেমন দেখা যায় হ্যাঁ কেমন দাম পড়বে এটা এটা কোন দশক যদি দাম লোভ হাজার একত্রিশ হাজার দুই দাঁত দুই দাঁত সিরোহী হ্যাঁ এটা কেমন দাম পড়বে ওরা যদি দাম কোন দশক যদি

আর আরেকটা দর্শক বলে যে ভাই আপনারা মোবাইলে না নিয়ে সরাসরি এসে ভালো হয় তাহলে আপনি তাহলে দুই লাখ তিন লাখ টাকা খরচ করে একটা খামার করবেন আমার থেকে এসে ছাগল লালে তার কোনো মানে নাই আপনি দেখে যান আপনি দেখে যান আমাকে একটা সঠিক পরামর্শ দেন আমার কথা আর আপনার কথা মিল হচ্ছে কিনা আর এই দুনিয়াতে কি জানে বেশিরভাগ সাই ভাই নিজের পেটের ধান্দা সবাই চাই ভাই বেশিরভাগ লোকে আমি দেখেছি মেলা ফোন আসে ভাই আমি ছাগলে প্রতারণা ভাই এই ছাগলে লস খাচ্ছি আপনার থেকে পরামর্শ নিতে যাচ্ছি মেলাতে পড়াশোনা লে মেলা পড়াশোনা দিচ্ছে বর্তমানে সুন্দর কথা বলেছেন ভাই খুব ভালো লাগলো ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ ভাই কষ্ট করে আপনি আজ চাই